আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আরও একটা খুবই সুন্দর এবং সহজ একটা ডিজাইন নিয়ে, হাতার ডিজাইন নিয়ে চলে আসছি। যদি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি যেটা, ওটা অল অপশন দিয়ে অল করে রাখবেন। তো চলুন প্রথমে হাতাটা কাটিং করব, তারপরে সেলাই করব। হাতাটা প্রথমে আমি ডাবল ভাঁজ করে একটা কাপড় ডাবল ভাঁজ করে নিয়েছি। তা হাতাটার লম্বা দিয়েছি 16 ইঞ্চি, আর হাতাটার মুখের মধ্যে আমি একটা লম্বা করে দাগ দিয়ে দিলাম। তো এখন হাতার যে মোড়া, মোড়ার নিচে যে একটা মাপ হয় সেটা আমি দিয়ে দিলাম 8, আর মোড়ার যে রাউন্ডের মাপটা সেটা দিয়ে দিব 9। এখন আমি যে হাতার মুখটা ওটা দিয়েছি 6 ইঞ্চি, ডাবলে হবে 12 ইঞ্চি, সিঙ্গেলে 6 ইঞ্চি। তারপরে আমি এখন দাগটা টেনে দেব। আপনি যতটুকু আপনার মেজারমেন্ট হাতার অতটুকু আপনি ইউজ করবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা হাতার ডিজাইন বানাইতেছি। তো এখন হাতাটা কাটিং করে নেব। এখন দেখতেছেন আমি হাতাটা কাটিং করে নিয়েছি, সাইডে যে 1 ইঞ্চির মতো বাড়তি কাপড় রেখেছি। এটা আপনারা অবশ্যই রাখবেন, যেহেতু যদি আপনার হাতাটা টাইট হয়ে যায় কোনো সময়, আপনি হাতাটা কিন্তু ঢোলা করতে পারবেন বা লুজ করতে পারবেন। তো এখন আমি হাতাটার যে মিডেলে যেহেতু ডিজাইনটা হবে, মিডেলে আমি কাটিং করে ফেলতেছি। এই যে দেখতেছেন মিডেলে আমি কাটিং করে ফেলেছি, হাতা যে দুইটা ফাট করে ফেলেছি। এখন দেখেন আমি একটা বক্রম নিয়েছি, বক্রমটার সোলে দিয়েছি 2.5 ইঞ্চি, আর লম্বা দিয়েছি আমার হাতাটা যতটুকু লম্বা ততটুকু আমি লম্বা দিয়েছি বক্রমটা। এখন আমি যে গোল্ড কালারের যে কাপড়টা ওটার উপরে বক্রমটাকে আয়রন দিয়ে প্রেস করে এভাবে করে বসায় নেব। তারপরে এভাবে করে কাটিং করে নেবেন যতটুকু আপনার বক্রম আছে, বক্রমের মুখোমুখি কাটিং করে বাড়তি যে কাপড়টা ওটা কাটিং করে ফেলে দিতে হবে। দেখেন আমি কাটিং করে ফেলে দিয়েছি, এই যে বক্রমটা সেম আমার হাতা যতটুকু লম্বা ততটুকু আমি কাপড়টা নিয়েছি। এই যে দেখতেছেন কিছু কাপড় আমি ভিতরের দিকে দিয়ে এভাবে করে, আপনি হাত দিয়েও যে এটা ভাঙতে পারেন, আর আপনি আয়রন দিয়ে করলে জিনিসটা ফিনিশিং ভালো আসবে, তার কারণে আমি আয়রন দিয়ে এটা ভেঙে নিয়েছি। এখন দেখেন আমি কিছু ওরফ কাপড়কে কাটিং করে নিয়েছি, এই কাটে ওরফ কাপড়গুলো দিয়ে আমি কিন্তু ফাইফিন করব। এই যে এটাগুলো দিয়ে আমি ফাইফিন করে নিয়েছি, সিকুন করে 100 বা 200 অনুযায়ী আপনি যতটুকু ফাইফিনগুলো মোটা দিতে চান ততটুকুর মধ্যে আপনি সেলাই করে নিতে হবে। এখন যে আমি বক্রমটার মধ্যে কাপড় বসাইছি, এটা আমি 1.5 ইঞ্চি পর পর একটা একটা দাগ বসাই দেব। প্রত্যেক 1.5 ইঞ্চি পর পর দাগটা দিতে হবে আপনাকে। এই যে প্রতিটা 1.5 ইঞ্চি পর পর আমাকে দাগটা আমি বসাই দিয়েছি। এই যে এভাবে করে প্রতি 1.5 ইঞ্চি পর পর ওই সাইডেও সেম আমাকে প্রতি 1.5 ইঞ্চি পর পর আমাকে এভাবে করে দাগটা বসাই দিতে হবে। সেম ওই সাইডে যেমন দিয়েছি এই সাইডেও তেমন দিতে হবে, আর মাপটাও কিন্তু সেম হতে হবে। এই যে আমার দাগটা হয়ে গেছে, এখন আমি যে ফাইফিনগুলো কাটিং করে নিয়েছি একে একে, যে দাগটা দিয়েছি দাগের উপরেই আমাকে ফাইফিনগুলো এভাবে করে ভাঙা দিয়ে ডাবল করে এভাবে করে বসাই দিতে হবে। এই যে এভাবে করে প্রতিটা দাগের উপরে একটা একটা ফাইফিং ডাবল ভাঁজ করে এভাবে করে বসাই দেব। যে যে এখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কাছে ডিজাইনটি ভালো লাগে, প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন।
এই যে পুরো বক্রমের মধ্যে এই যে দেখতেছেন আমি দাগের মধ্যে মধ্যে পাইপিনগুলোকে সেলাই করে বসাই দিয়েছি প্রতিটা গ্যাপ হয়েছে 1.5 ইঞ্চ মানে 1.5 ইঞ্চি করে আমি গ্যাপটা দিয়েছি দেখুন যে আমি হাতাটা এইভাবে করে দেখতেছেন সাফ সেলাই দিয়ে বসাই দেব দুই সাইডে দুই ফুটা ফাট এভাবে করে সাফ সেলাই দিয়ে বসাই দেব আপনি অবশ্যই যে বক্রমটা ওটার দুই পাশ আপনারা ওভারল্যাপ করে নেবেন তাতে করে আপনার কাপড়ের আর সুতা বাইর হবে না এখন দেখেন আমি 2 ইঞ্চি অনুযায়ী একটা সোল একটা কাপড় কাটিং করে নিয়েছি এখন এটাকে প্রথমে এভাবে করে সিঙ্গেলে হাতার মুখের মধ্যে সেলাই করে বসাই দেব এখন এভাবে করে ভেঙে অপোজিট সাইড থেকে নিয়ে যাবেন আর সোল আর রাখবেন হাতার মুখটা 1 ইঞ্চির মতো কাপড়টা বাড়তি রেখে বাকিটা ভিতরের দিকে দিয়ে এভাবে করে সাফ সেলাই দিয়ে বসাই দিবেন এভাবে করে সেলাই দিয়ে বসাই দিতে হবে এই যে আমার কাপড়টা বসানো হয়ে গেছে এখন আমি হাতার মুখে আরো একটা সেলাই দিয়ে দিব এই যে দেখেন আমার কাপড়টা বসানো হয়ে গেছে এখন আমি আরো একটা পাইপিং কাটিং করে নিয়েছি এটাকে আমি এখন সুই দিয়ে পাল্টা নেব এই যে পাল্টানো হয়ে গেছে এখন এটাকে আমি মিডল করে তারপরে এভাবে করে পাইপিনগুলোর ভিতরে দিয়ে প্রথমে এই সেট থেকে একটা ঢুকাবো তারপরে এই সেট থেকে একটা তারপরে ওই দিকে একটাতে নিব আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন তারপরে এদিক থেকে একটা এভাবে করে পুরো হাতার মধ্যে আমাকে পাইপিনগুলো বসাতে হবে এই যে এদিক থেকে একটা ওই দিক থেকে একটা এভাবে করে প্রতিটা পাইপিং এর ভিতরে আমাকে এটা এভাবে করে লাগিয়ে দিতে হবে এভাবে করে সবগুলোতে লাগাই নেব এই যে আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে এখন আমি হাতার মুখের যে পাইপিং মুখের মধ্যে দুইটা ফুল লাগিয়ে নেব এই যে দুইটা ফুল কাটিং করে নিয়েছি এগুলো আমি এভাবে করে পাইপিনটার মুখে ফিটিং করে দেব এই যে ফুলগুলো আমি উল্টাই নিয়েছি এভাবে করে উল্টাই নেবেন তারপরে এভাবে করে দুই ভাঙা দিয়ে এই যে এদিক থেকে একটা এদিক থেকে একটা পোজ দিলে আপনার ফুলটা রেডি হয়ে যাবে আমার হাতার ডিজাইনটি রেডি হয়ে গেল কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম